আজকে এখন নিয়েছি হচ্ছে হিরো হোন্ডা স্প্লেন্ডার ওল মডেল। দেখুন স্টার্টিং প্রবলেম, আমি এখানে হেড সিলিন্ডার সব খুলে নেব। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন, চ্যানেলটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখুন হিরো স্প্লেন্ডার গাড়ি, আমি এখানে প্লাগটাকে খুলে নিয়েছি, কতটা করে মোবিল আসছে দেখুন প্লাগের মধ্যে। এখানে মোবিল পুরো পুড়ে গেছে, একদম কিছু নেই। আপনাদেরকে আমি সব দেখাবো একে একে, গাড়িটা খুলবে দেখুন অবস্থা একদম পুরো কালি, কালি হয়ে গেছে একদম। চলুন গাড়িটাকে এবার খুলি আমি। দেখুন স্প্লেন্ডার ওল মডেল, চলুন এবার গাড়িটাকে আমি খুলি। এই যে এখানে কভারটা রয়েছে না দেখুন, এখানে চাবি দিয়ে যে লক সিস্টেম, লকটাকে খুলে নিলাম, এখানে রাখছি। এই যে এবারে যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে এখানে 10 নম্বর নাট রয়েছে, 10 নম্বর এখানে একটা নাট রয়েছে, ঠিক ওপাশে একটা 10 নম্বর নাট রয়েছে, সিটে একটা 12 নম্বর নাট আছে। আমি গাড়িটাকে আগে ওপেন করে নিচ্ছি, ট্যাঙ্কিটাকে খুলে নেবো। এখানে ইউটিলিটি বক্সের এই যে দুটো 10 নম্বর নাট আছে, ভিতরে এই দুটো 10 নম্বর নাট আছে। আমি টোটাল সাইলেন্সার, এখানে দুটো নাট রয়েছে, সাইলেন্সারটা খুলে নেব। এখান থেকে হেড সিলিন্ডার খুলবো, কিক প্যাডেলটা খুলে দেব। দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি খুলে নিয়ে, তবু মাঝে মাঝে আমি দেখাবো। দেখুন আমি কিন্তু সিটের দুটো 10 নম্বর নাট খুলে নিয়েছি, কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, সেটা আমি দেখাচ্ছি। দেখুন গাড়িটা যে আমি খুলছি, যে স্টার্টিং প্রবলেম যে ওই কারণেই হয়েছে সেটাও তো দেখাতে হবে, অনেক সময় কারেন্টেরও তো ফল্ট থাকতে পারে, কিন্তু গাড়ির কোনো কারেন্টের ফল্ট নেই, কোনো মেকানিক দেখাবে না। দেখুন অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন দেখতে পাচ্ছেন কত জোরে লাইন মারছে, দাঁড়ান একটু অন্ধকার করে দিই। দেখুন দেখেছেন কারেন্ট কত জোরে মারছে, তাও গাড়ি স্টার্ট হচ্ছে না। দেখুন দুটো সিটের নাট খুলে নিয়েছি, সিটটাকে এরকম উঁচু করে পিছনে ক্লাম থাকে, টানলেই বেরিয়ে আসবে, সিটটাকে বার করে নিলাম। এখানে দেখুন এই যে 12 নম্বর নাট আছে, আর এইখানে তেলের মিটারের জন্য এই যে জ্যাকটা আছে, জ্যাকটাকে খুলে দিলাম, খুলে দিলাম। এবার ওখানে আছে, ওপাশে আছে হচ্ছে তেলের পাইপটা, পাইপটাকে আমি খুলে দেবো। এবার এখানে 12 নম্বর নাটটা খুলে নিচ্ছি, দেখুন দুটো 10 নম্বর নাট আমি খুলে নিচ্ছি। দেখুন সাড়ে সাড়ে দুটো নাট আমি খুলে নিয়েছি এখান থেকে 10 নম্বর, ওই গাড়টাই বেরিয়ে যাচ্ছিলো বলে গাড়টা খুলে আমি সাইডে রেখে দিয়েছি। এখানে নাটটা খুলতে হবে, এটা নাটটা খোলার জন্য পদ্ধতি আছে, সেটা আমি খুলছি। এখানে 17 নম্বর নাট, এখানে 13 নম্বর নাট লাগানো আছে, এখানে 12 নম্বর থাকে, যেহেতু মনে হয় হারিয়ে গেছে 13 নম্বর হয়েছে। দেখুন এখানে কার্বোরেটরের 8 নম্বর নাট দুটো আমি খুলে নিচ্ছি এবার। এই যে দেখুন কার্বোরেটরের নাট আমি খুলে দিয়েছি, এবারে আমি এখানে এই যে 10 নম্বর নাটটা খুলে দিচ্ছি, কারণ হচ্ছে ওখান থেকে আমি 8 নম্বর নাট দিয়ে আমি এটা খুলব, টাইমিং চেনের নাটগুলো। দেখুন কি অবস্থা, দেখুন সব পুড়ে গেছে একদম, ওপাশে একটা ঢাকনা আছে, ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি, যে খুলে দিয়েছি। অবস্থা দেখুন পুড়েছে, দেখুন
এবারে চলুন যাওয়া যাক ওপাশে, ওপাশে গিয়ে এবার কাজগুলো করা হোক। দেখুন এখান থেকে যে আমাদের এই যে টাইপিং চেনের যে দুটো 8 নম্বর নাট আছে, দেখুন টাইপিং চেন নাটটা সব পুড়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি একদম। টাইপিং চেনের দুটো 8 নম্বর নাট আছে, এই নাট দুটোকে খুলবো, ইউরো টু পাইপটা খুলবো। তার আগে আমি গিয়ার পেলটা 10 নম্বর নাট দিয়ে খুলে নেবো, নিয়ে আমি এখানে নাটটা খুলে নিয়ে ম্যাগনেটটাকে বার করে নেবো। ম্যাগনেটটাকে না বার করলে আমি এটাকে ধরে খুলতে পারবো না। তলায় 14 নম্বর নাটটা আছে, যেটা টাইপিংয়ের অ্যাডজাস্ট নাট, সেটাকে খুলে দেবো। দেখুন গিয়ার পেলটা বার করে নিচ্ছি, দেখুন কী পরিমাণে জং ধরে গেছে গিয়ার পেলটা। এবার 8 নম্বর তিনটে নাট আমি খুলে নিচ্ছি, দেখুন তিনটে 8 নম্বর নাট খুলে নিয়েছি আমি এখানে। এখানে ম্যাগনেট কভার খুলে নিলাম, দেখুন এবার নিচের এই 14 নম্বর নাটটাকে আমি খুলে দেবো। 14 নম্বর নাটটাকে খুলে দেওয়ার পরে আমি 8 নম্বর এই নাট দুটোকে খুলে নেব, ম্যাগনেট কাঁচি লাগাবো। দেখুন ম্যাগনেট কাঁচি আমি লাগিয়ে দিয়েছি। এবারে দেখুন এখান থেকে আমি 14 নম্বর যে নিচের অ্যাডজাস্টার নাট আছে, নাটটাকে আমি খুলে নেব, খুলে দিচ্ছি। দেখুন এই যে ধুলোই ধুলো, কি অবস্থা দেখুন। এবার খুলবো 8 নম্বর নাট দুটো, দেখুন নাটগুলো খুলে নিলাম আমি। এবার দেখুন এখান থেকে স্পকেটটা বার করে নিচ্ছি আমি, এই যে স্পকেট বেরিয়ে গেছে, দেখুন স্পকেটটা বার করে নিলাম আমি, এই যে। যে স্পকেটটা বার করে নিয়ে রাখলাম, এবারে ইউরো টু নাটটা খুলবে। এখানে দুটো 8 নম্বর নাট আছে নিচে, আর এখানে একটা নাট আছে। দেখুন এই 8 নম্বর নাট দুটো আমি খুলে নিলাম এখান থেকে, ইউরো টু। এবার এখানকার নাটটা খুলে নিয়ে আমি ইউরো টু পাইপটাকে সরিয়ে দেবো। দেখুন ইউরো টু পাইপ খুলে দিয়েছি আমি, এখানে রেখে দিলাম। এবারে দেখুন এই হেডের চারটে 10 নম্বর নাট খুলে নেব, সিলিন্ডার 10 নম্বর নাট খুলে নেব, চারটে হেডের নাট খুলে নিয়ে হবে। দেখুন হেডের চারটে নাট আমি খুলে নিচ্ছি, দেখুন আমি হেডের চারটে নাটই খুলে নিয়েছি। এখানে দেখুন যে 10 নম্বর নাটটা আছে, এই 10 নম্বর নাটটাকে আমি খুলে নেব। দেখুন এই 10 নম্বর নাট চারটে আমি খুলে নিচ্ছি, সরি একটা সিলিন্ডারের নাট। দেখুন আমি এখান থেকে এটাকে বার করে দিচ্ছি এবার হেডটাকে, তারপর বার করবো সিলিন্ডারটাকে। কিন্তু তার আগে এখানে 10 নম্বর নাটটা যে হরেনটা লাগানো থেকে খুলে দিতে হবে, ওটা আপনাদের দেখাইনি। দেখুন হেড আমি বার করে নিয়েছি, দেখুন কী পরিমাণে, দেখুন ভাল্বগুলো পুরো নষ্ট হয়ে গেছে, কিছু নেই ভাল্বে। এবারে দেখুন এবার যেমন এই পিস্টনে, পিস্টনে দেখুন কী হারে মোবিল খাচ্ছে, পিস্টনে কিচ্ছু নেই, একদম পিস্টনে কিছু নেই। এবারে দেখুন আমি এখানে রোলারটা খুলে নিচ্ছি, এখানে টাইপিং রোলার আছে একটা। দেখুন সিলিন্ডারের এই নাটটাকেও আমি খুলে নিলাম 10 নম্বর।
চলুন এবার সিলিন্ডারটাকে বার করে দিই। দেখুন এখানে এই লকটাকে আমি খুলে দিচ্ছি, পিস্টনের লকটাকে, এই যে পিস্টনের একটা লক আছে এখানে, এই যে আমি খুলে দিচ্ছি, দিয়ে আমি গজন পিনটা বার করে সিলিন্ডারটা বার করে নেব। দেখুন পিস্টনের গজন পিন বার করে দিচ্ছি, লক খুলে নিচ্ছি, এবার দেখুন সিলিন্ডারটাকে বাইরে বার করে দিচ্ছি আমি। দেখুন পিস্টন আমি বাইরে বার করে নিয়েছি, পিস্টন পুরো সিজ হয়ে গেছে, সিলিন্ডারে কেমন দাগ আছে বলতে পারছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সিলিন্ডারে পুরো দাগ হয়ে গেছে, সিলিন্ডারের ভিতরে পুরো দাগ রয়েছে সিলিন্ডারের ভিতরে। দেখুন ভালো করে দেখাচ্ছি, দেখুন পুরো দাগ রয়েছে, এটাকে আমি বোরিং করব। এবারে চলুন ম্যাগনেটটা খুলে নিই, ভিতরটা দেখে নিই কী আছে ম্যাগনেট সাইডে। দেখুন ম্যাগনেট কাছে আমি লাগিয়ে দিয়েছি, এবারে দেখুন এখান থেকে আমি 14 নম্বর এই যে নাটটা আছে খুলে নিচ্ছি। দেখুন এইখানে আমি এবার ম্যাগনেট পুলারটাকে ধরিয়ে নিচ্ছি, এই যে আমার ম্যাগনেট পুলার, ম্যাগনেটের আগে কে মেরেছে হাতুড়ি দিয়ে খুলেছিল, দেখুন দেখুন নাটটাকে কী অবস্থা করেছে, হাতুড়ি দিয়ে মেরে পুরো নাটটাকে থেবড়ে দিয়েছে। আমি আমার পুলার দিয়ে খুলে নিচ্ছি ম্যাগনেটটাকে। এক মিনিট দাও, দেখুন আমি এখান থেকে ম্যাগনেটটাকে খুলে নিলাম, ঠিক আছে, স্টার্ট হচ্ছে না, হ্যাঁ কি স্টার্ট হচ্ছে না, এখন কি হচ্ছে, স্টার্ট হচ্ছে না। দেখুন আমি ম্যাগনেটটাকে খুলে নিলাম, দেখুন ম্যাগনেট আমি খুলে নিয়েছি, এখানে একটা নাট আছে, এখানে একটা নাট আছে, এই দুটো নাট খুলে উঠছে, বন্ধু হচ্ছে নিয়ে নেবো, খুলে নেবো, নেওয়ার পরে করছি, তোমার লক পাল্টাও নেবো না। দেখুন এবার আমি ভাল্বটাকে খুলে নিচ্ছি, ভ্যালটাকে খুলে নিচ্ছি, দেখুন এই যে আমি হেড হেডের এই ভ্যালটাকে খুলে নেবো। ভ্যালটাকে খুলে নেওয়ার জন্য আমি প্রথমে এখান থেকে দুটো 8 নম্বর নাট খুলে নেবো, 8 নম্বর নাট দুটো খুলে নিয়ে ভ্যালভগুলোকে খুলে নিচ্ছি। দেখুন দেখুন আমি এখানে ক্যামটাকে বার করে নিয়েছি, দেখুন দুটো গজন পিন দুটো দু সাইড থেকে আমি বার করে নিচ্ছি। দেখুন কিছু কিছু মূর্খ মেকানিক আছে, আমি বলতে বাধ্য হচ্ছে, আমি বার করতে গিয়ে এক আছে, দেখুন এই যে অ্যাক্সেলটা আছে না, এটা এক সাইডে আছে পেঁচ আর এক সাইডে আছে প্লেন, যেটা পেঁচ সিস্টেম আছে এটাকে দেওয়া হয় কী জন্য, আমরা একটা নাট লাগিয়ে বার করার জন্য, আমার কারণ বেগ পার্থলটা বার করার জন্য, যে প্লেনটা পেঁচটা উল্টো দিকে ঢুকিয়ে দিয়েছিলো প্লেনটা এদিকে। যাই হোক আমি দুটো বার করে নিলাম, দেখুন এই যে দেখুন দুটো রকার, দেখুন এবার দুটো ভাল্ব আমি খুলে নিচ্ছি, দেখুন এখানে আমি যে ভাল্বগুলো বার করে নিয়েছি, দেখুন দুটো করে লক আছে এখানে, যে দেখুন একসাথে মোবাইল তো একটু অসুবিধা হচ্ছে আমার, দেখো দেখুন দুটো লক আর এই যে ভাল্বের ওপরের চাপাটা, দেখুন ডবল স্প্রিং আছে এখানে, সেম এদিকে একটা ওই যে দুটো লক রয়েছে, এই যে দুটো স্প্রিং, যে ভ্যাল, যে ভ্যাল,
দেখুন একটা ভ্যাল, ঠিক আছে দেখুন এবার ছিল আমি লেদের কাজগুলো করাই, মন দিয়ে দেখবেন, টেনে কাটা দেখবেন না, নিত্য নতুন ভিডিওতে আমাদের পাশে থাকবেন, যারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।